হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লু বিসিএস ভিসান ডাব্লু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমরা প্রতিদিন সকাল আটটার সময় ডাব্লু বিসিএস দু হাজার টার্গেট করে প্রতিদিন গুরুত্বপূর্ণ পঁচিশটি করে প্রশ্ন উত্তর জেনারেল স্টাডিসের ওপর থেকে করছি যেখানে প্রতিটা সাবজেক্টের কিন্তু প্রশ্ন উত্তর কভার আপ করা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড লেভেল অ্যাডভান্স লেভেলের প্রশ্ন উত্তর আমরা করছি এবং আমাদের টার্গেট রয়েছে পরীক্ষা আসা পর্যন্ত তিন হাজারটা কিন্তু এমসিকিউ ইউটিউবের এই ক্লাস থেকে করার এবং সন্ধ্যার যে ক্লাসটা চলছে সেখানে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে সেখানেও তিন হাজার প্লাস আমরা এমসিকিউ করার চেষ্টা করব অর্থাৎ টোটাল ছ হাজার এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু প্রতিদিন কুইজ চলছে সেখান থেকেও আমরা তিন হাজার প্লাস এমসি করার চেষ্টা করব তো পরীক্ষার আগে টোটাল আমরা ন হাজার এমসিকিউ করার চেষ্টা করব যা তোমাদের ডাব্লিউ এর জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত প্রশ্ন তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নয় পাবলিক সার্ভিস কমিশন সি এবং রেলের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ তো প্রতিদিন সকাল আটটার সময় ক্লাসগুলো ফলো করবে ওকে তো দেখো আজকে আমরা করব জিকে সেট নাম্বার সিক্স চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য ওকে তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে দ্য স্ট্যাপেল ফুড অব ভেদিক আরিয়ান্স ওয়াস ভিভিআই প্রশ্ন এটা ডাব্লিউবিসিএস দু হাজার সতেরোর প্রিলিমিনারির প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে এনসিয়েন্ট হিস্ট্রির মধ্য থেকে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে দ্য স্ট্যাফেল ফুড অফ বৈদিক আরিয়ান্স ওয়াজ অর্থাৎ বৈদিক আর্যদের একদম যে স্ট্যাফেল ফুড অর্থাৎ দৈনন্দিন যে খাদ্য সেটা কি ছিল তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্টস অর্থাৎ দুধ এবং দুগ্ধজাত যে দ্রব্যগুলো ছিল সেই সমস্ত ছিল বৈদিক সভ্যতার বা বৈদিক আর্যদের স্ট্যাপেল ফুড নেক্সট দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে দ্য সাকা এরা ওয়াজ ফাউন্ডেড বাই সাকা এরা কে হচ্ছে প্রবর্তন করেছিলেন সাকা এরার বাংলা কি শকাব্দ শকাব্দ কে প্রচলন করেছিলেন বা সাকা এরা ওয়াজ ফাউন্ডেড বাই ভিভিআই প্রশ্ন এটাও কিন্তু ডাব্লিউ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে এসেছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও বি কনিস্ক সম্রাট কনিস্ক কুষাণ বংশের রাজা এই শকাব্দ বা শাখা এরা হচ্ছে চালু করেছিলেন দেখো শাখা এরা ওয়াজ স্টার্টেড ফ্রম সেভেন্টি এইট এডি অর্থাৎ আটাত্তর খ্রিস্টাব্দ থেকে এটি শুরু হয়েছিল এবং কনিস্ক কোন বংশের রাজা ছিলেন কুষাণ কুষাণ বংশের রাজা ছিলেন তিন নম্বর প্রশ্ন হু ফার্স্ট ইমপোস্ট জিজিয়া ট্যাক্স ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে নিচের কোন সম্রাট বা কোন শাসক সর্বপ্রথম জিজিয়া ট্যাক্স প্রবর্তন করেছিলেন বা ইমপোজ করেছিলেন চাপিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজিয়া ট্যাক্স হিন্দু হিন্দুদের ওপর চাপানো হয়ে থাকে তো তিন নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন ডি কুতুবউদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক সর্বপ্রথম আমাদের ভারতবর্ষে জিজিয়া ট্যাক্স হচ্ছে লাগু করেছিলেন দেখো ইন ইন্ডিয়া ভারতবর্ষে ইসলামিক রুলার্স কুতুবউদ্দিন আইবক জিজিয়া অন নন মুসলিম ফার্স্ট টাইম হুইচ ওয়াজ ও জিজিয়া অর্থাৎ ইসলামিক যে শাসক ছিলেন কার্চ ইসলাম আইবক তিনি সর্বপ্রথম নন মুসলিম অর্থাৎ অমুসলিম যারা ছিলেন তাদের ওপর এই জিজিয়া ট্যাক্স প্রবর্তন করেছিলেন বা চাপিয়েছিলেন এবং এটি কি নামে পরিচিত কার্চ ও জিজিয়া নামে জিজিয়া ওয়াজ অ্যাবোলিস বাই মুঘল রুলার আকবর অর্থাৎ মুঘল সম্রাট আকবরের মাধ্যমে এই জিজিয়া করে দেওয়া হয়েছিল অর্থাৎ অবলুপ্ত করা দেওয়া হয়েছিল ইন ষষ্ঠ শতাব্দীতে বাথ কিন্তু রি ইন্ট্রোডিউসড বাই ঔরঙ্গজেব ইন আবার সতেরো শতকে ঔরঙ্গজেব আবার এই জিজিয়া ট্যাক্সটা আবার চাপিয়েছিল তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জিজিয়া ট্যাক্সের ব্যাপারে জানলাম কে প্রথম করেছিল জিজিয়া ট্যাক্স কে তুলে নিয়েছিল আবার পুনরায় কে জিজিয়া ট্যাক্স চালু করেছিল তার ব্যাপারে চার নম্বর প্রশ্ন দেখো মহাত্মা গান্ধীজ রিমার্ক এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রামলিং ব্যাংক ইজ রিগার্ডিং প্রোপোজাল অফ ভিভিআই প্রশ্ন মহাত্মা গান্ধীজ রিমার্ক এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রামলিং ব্যাংক ইজ রিগার্ডিং প্রোপোজাল অফ অর্থাৎ নিচের কোন মিশন বা কমিশনের প্রোপোজালের ওপর মহাত্মা গান্ধী এই গুরুত্বপূর্ণ রিমার্ক বা উক্তিটা করেছিলেন এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রামলিং ব্যাংক ভিভিআই প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার চারের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন বি ক্রিপস মিশন ক্রিপস মিশনের ব্যর্থতাকে নিয়ে মহাত্মা গান্ধী এই উক্তিটা করেছিলেন দেখো ক্রিপস মিশন ভারতে এসেছিল উনিশশো সালে এবং সাইমন কমিশন এসেছিল উনিশশো ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিলো উনিশশো সালে ওকে নম্বর প্রশ্ন দেখো পতঞ্জলি ওয়াজ ওয়েল নোনপ্লিশন অফ অর্থাৎ পতঞ্জলি নিচের কোন সূত্র বা দর্শনের প্রতিষ্ঠাতা হিসাবে জানা যায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো ভিভিআই প্রশ্ন এটিও পতঞ্জলি ইজ ওয়েল নোন ফর কমপ্লিশন অফ হুইচ সূত্রা হুইচ ফিলোসফি তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এগাসুত্রা অর্থাৎ যোগ সূত্র বা যোগ দর্শনের প্রোফাউন্ডার বা প্রবর্তক ছিলেন এই মহর্ষি দেখো ফিলোসফি ইন লিটারেচার অর্থাৎ আমাদের বৈদিক সভ্যতাতে বা বৈদিক সাহিত্যে ছ ধরনের কিন্তু দর্শন ছিল তার মধ্যে এই সূত্রা বা ইয়োগা দর্শন এটা একটা গুরুত্বপূর্ণ এবং অন্যতম ছ নম্বর প্রশ্ন দেখো হু কম্পোস্ট দা গায়ত্রী মন্ত্র ভিভিআই প্রশ্ন এবং ডাব্লু এর মেনের প্রশ্ন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো গায়ত্রী মন্ত্রটি কে রচনা করেছিলেন তো ছ নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন এ বিশ্বামিত্র ব্রহ্ম ঋষি বিশ্বামিত্র এই গায়ত্রী মন্ত্রটি কম্পোজ করেছিলেন বা লিখেছিলেন এবং কাকে উদ্দেশ্য করে এটা লিখেছিলেন দিস মন্ত্র ডিভোটেড টু দেবী সাবিত্রী অর্থাৎ দেবী সাবিত্রীকে উদ্দেশ্য করে এই মন্ত্রটি লিখেছিলেন বিশ্বামিত্র সাত নম্বর প্রশ্ন দেখো দ্য ফার্স্ট নিউজ পাবলিশড ইন ইন্ডিয়া ইন সেভেন্টিন এইটটি ওয়াস অর্থাৎ সতেরোশো আশি সালে ভারতবর্ষে প্রথম প্রকাশিত খবরের কাগজ নিচের কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের প্রশ্ন করছি আমরা ডাব্লু এ ইতিহাসের মধ্য থেকে সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে সেই জন্য আমরা প্রতিটা সেটে পঁচিশটা প্রশ্নের মধ্যে থেকে ইতিহাসের প্রশ্ন ম্যাক্সিমাম করে থাকি এবং বাদ বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেইখান থেকেও প্রশ্ন করে থাকি তো সাত নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বেঙ্গল গ্যাজেট বেঙ্গল গ্যাজেট হলো ভারতবর্ষের প্রথম নিউজ পেপার যেটা সতেরোশো সালে চালু হয়েছিল আট নম্বর প্রশ্ন দেখো ইতিহাসের মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ এনসিয়েন্ট হিস্ট্রি হুইচ স্টেট ইজ কল্ড ক্র্যাডেল অফ বুদ্ধিজিম অর্থাৎ বৌদ্ধ ধর্মের আতুর ঘর নামে পরিচিত নিজের কোন রাজ্যটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো আজকের ক্লাসের প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ডাব্লিউ লেভেলের রয়েছে এবং এই প্রশ্নগুলো শুধু ডাব্লু বিসিএস নয় অন্যান্য এক্সামও কিন্তু কাজে লাগবে একদম স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স লেভেলের প্রশ্ন তো হুইচ স্টেট ইজ কল ক্র্যাডেল অফ বুদ্ধিজম তো সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান বিহার বিহারকে বৌদ্ধ ধর্মের আতুর ঘর বলা হয়ে থাকে ওকে নেক্সট নম্বর প্রশ্ন আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম দেখো ইউনিয়ন বাজেট ইজ অলওয়েজ প্রেজেন্টেড ফার্স্ট ইন অর্থাৎ কেন্দ্রীয় যে বাজেট রয়েছে বা যেটা কেন্দ্রীয় বা ইউনিয়ন বাজেট থাকে সেটা সর্বপ্রথম নিচের কোন জায়গায় পেশ করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশানগুলো দেখো লোকসভা নাকি রাজ্যসভা নাকি পার্লামেন্টের জয়েন্ট সেশনে নাকি ইউনিয়ন ক্যাবিনেটের যে মিটিং হয় সেখানে তো কোন জায়গায় ইউনিয়ন বাজেট সর্বপ্রথম পেশ করা হয় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ দা লোকসভা লোকসভাতে সর্বপ্রথম এই ইউনিয়ন বাজেটটা পেশ করা হয় দশ নম্বর প্রশ্ন দেখো হু প্রোপোস্ট দ্য বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ কনস্টিটিউশন ভিভিআই প্রশ্ন হু প্রিয়াম বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ যে ড্রাফটিং কমিটি ছিল আমাদের সংবিধান লেখার জন্য সেই ড্রাফটিং কমিটির কাছে নিচের কোনজন প্রিয়াম বেলটাকে প্রস্তাব করেছিলেন বা প্রিয়াম বেলটা পেশ করেছিলেন দশ নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জওহরলাল প্রিয়াম বেলটা ড্রাফটিং কমিটির কাছে পেশ করেছিলেন দেখো ইট ওয়াজ মুভড অন থার্টিন্থ ডিসেম্বর নাইনটিন ফোরটি সিক্স অর্থাৎ উনিশশো ছেচল্লিশ সালে তেরোই ডিসেম্বর সেকেন্ড এই সরি থার্ড অধিবেশনে জওহরলাল নেহরু এই বেলটা আমাদের কনস্টিটিউশনের যে অবজেক্টিভ রেজুলেশান অবজেক্টিভ রেজলিউশন হিসাবে পেশ করেছিলেন এবং পরবর্তীকালে এই অবজেক্টিভ রেজুলেশনটাই হিসাবে আমাদের সংবিধানে গৃহীত হয়ে যায় এগারো নম্বর প্রশ্ন দেখো হু ইজ দ্য গার্জিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস এনুমেরেটেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ভিভিআই প্রশ্ন অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারের অভিভাবক বা গার্জিয়ান হিসাবে নিজের কোন সংস্থা কাজ করে থাকে হু ইজ দ্য গার্জিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস এনুমেরেটেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অভিভাবক নিচের কোন সংস্থা এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুপ্রিম কোর্ট ওকে সুপ্রিম কোর্ট গার্জেন ফান্ডামেন্টাল রাইটস কেন আর্টিকেল থার্টি টু অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টে যদি কারোর ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হয় সে সেখানে বিচার চাইতে যেতে পারে এবং সরকার যদি এই সরি সুপ্রিম কোর্ট যদি মনে করে যে লঙ্ঘিত হয়েছে তাহলে এই আর্টিকেল থার্টি টু অনুযায়ী পাঁচ ধরনের কিন্তু রাইট জারি করতে পারে বারো নম্বর প্রশ্ন দেখো আমরা জিওগ্রাফির কিছু প্রশ্ন উত্তর দেখব দ্য ট্রফিক অফ ক্যান্সার ডাস নট পাস থ্রু হুইচ অফ দিস ইন্ডিয়ান স্টেট অর্থাৎ যে ট্রফিক অফ ক্যান্সার বা কর্কট কান্ত্রি রেখা প্রবাহিত হয়েছে আমাদের ভারতবর্ষের ওপর থেকে নিচের কোন রাজ্যের ওপর থেকে সেটা প্রবাহিত হয়নি ডাস নট ফাস অর্থাৎ নিচের কোন রাজ্যের ওপর থেকে বিস্তৃত হয়নি ট্রফিক অফ ক্যান্সার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রফিক অফ ক্যান্সারের অক্ষাংশ কত অক্ষাংশ সাড়ে তেইশ ডিগ্রি নর্থ ওকে তো কোন রাজ্যের ওপর থেকে বিস্তৃত হয়নি দেখে নাও অপশন ডি উড়িষ্যা উড়িষ্যা রাজ্যের ওপর থেকে বিস্তৃত হয়নি তো একটু ডিটেলসে দেখবো এটার ব্যাপারে দেখো দ্য ট্রফিক অফ ক্যান্সার পাসের থ্রো এইট ইন্ডিয়ান স্টেট কটা রাজ্যের ওপর থেকে গেছে ট্রফিক অফ ক্যান্সার আটখানা রাজ্যের ওপর থেকে গেছে সেই রাজ্যগুলো কি কি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড ত্রিপুরা এবং মিজোরাম তো এই আটটা স্টেটকে কিভাবে মনে রাখবো পরীক্ষার সময় গুলিয়ে যেতে পারে ভুলে যেতে পারে কিভাবে মনে রাখব দেখো একটা সংকেত এম এম টি সি আর জে বিজি এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এই ট্রপিক অফ ক্যান্সার যে আটটা রাজ্যের উপর থেকে গেছে সেগুলো মনে রাখতে পারবো দেখো এম ফর মধ্যপ্রদেশ আবার এম ফর মিজোরাম টি ফর ত্রিপুরা সি ফর ছত্তিশগড় আর ফর রাজস্থান জে ফর ঝাড়খণ্ড বি ফর বেঙ্গল এবং জি ফর গুজরাট ওকে দেখো এখানে ওড়িশা নেই ও নেই তার মানে আগের উত্তরটা কি হয়েছিল ওড়িশা ওড়িশা রাজ্যের ওপর থেকে ট্রফিক অফ ক্যান্সার পাস হয়নি তো এখান থেকে আমরা আটখানা রাজ্যের নামটা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো মনে রাখতে পারবো এই সূত্রের মাধ্যমে নেক্সট দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ কল্ড বৃদ্ধা গঙ্গা অর্থাৎ নিচের কোন নদীটা বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ কল বৃদ্ধা হবে দেখে নাও সঠিক উত্তর হবে অপশন বি গোদাবরী গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে দেখো ইট ইজ ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট রিভার আফটার রিভার গঙ্গা অর্থাৎ গঙ্গা নদীর পরেই এটা হলো ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী অ্যান্ড ইজ ওয়ান অ্যামং দ্য পেন্সুলার রিভার এবং দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম নদী তো সেই জন্য এই গোদাবরীকে বলা হয়ে থাকে বৃদ্ধ গঙ্গা চোদ্দ নম্বর প্রশ্ন দেখো হুইচ ল্যাটিটিউড পাসেস থ্রু দ্য মিডিল অফ ইন্ডিয়া ভারতবর্ষের মাঝখান বরাবর নিচের কোন ল্যাটিটিউড বা অক্ষ রেখাটি পাস করেছে খুবই ইজি প্রশ্ন এটি ইজি লেভেলের প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ট্রফিক অফ ক্যান্সার কর্কট কান্ত্রি রেখা ভারতবর্ষের একদম মাঝ বরাবর প্রবাহিত হয়েছে পনেরো নম্বর প্রশ্ন দেখো হুইচ ফরেন কান্ট্রি ইজ ক্লোজেস্ট টু আন্দামান আইল্যান্ড ভিভিআই প্রশ্ন বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে এবং ডাব্লু বিসিএস তার মেনের প্রশ্ন বিগত বছরে হুইচ ফরেন কান্ট্রি অর্থাৎ কোন বিদেশি দেশটা ক্লোজেস্ট টু আন্দামান আইল্যান্ড আন্দামান আইল্যান্ডের সব থেকে কাছাকাছি অবস্থিত রয়েছে নিচের কোন দেশটি প্রত্যেকে সঠিক উত্তর কোনটা হবেই না পাকিস্তান তো উল্টো দিকে রয়েছে বাদ বাকি শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মায়ানমারের মধ্য থেকে কোনটা সঠিক উত্তর হবে তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান সি মায়ানমার মায়ানমার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে কাছাকাছি রয়েছে ষোলো নম্বর প্রশ্ন দেখো হু হ্যাড এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম ইন ফার্স্ট সরি ইন ইন্ডিয়া ফার্স্ট টাইম আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হু হ্যাড এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফার্স্ট অর্থাৎ ভারতবর্ষে নিচের কোন জন সর্বপ্রথম জাতীয় আয় ক্যালকুলেট করেছিলেন ভিভিআই প্রশ্ন ইকোনমিক্সের মধ্যে থেকে বহুবার প্রশ্নটা এসেছে ডাব্লু তো বটেই এবং অন্যান্য এক্সামেও প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো ষোলো নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে দেখো অপশান এ দাদাভাই নাওরজি দাদাভাই নাওরোজি সর্বপ্রথম এই ইন্ডিয়ার ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিলেন দেখো ইট ওয়াজ আঠেরোশো ছিয়াত্তর সালে এটি করা হয়েছিল সতেরো নম্বর প্রশ্ন দেখো ইন ইন্ডিয়া ভারতবর্ষে এগ্রিকালচার ইনকাম ইজ ক্যালকুলেটেড বাই অর্থাৎ কৃষিজাত আয় সেটা ক্যালকুলেট করা হয়ে থাকে নিচের কোন মেথডের উপর বেস করে ইন ইন্ডিয়া এগ্রিকালচার ইনকাম ইজ ক্যালকুলেটেড বাই এগ্রিকালচার অর্থাৎ কৃষিজাত আয় নিচের কোন মেথডের মাধ্যমে ক্যালকুলেট করা হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ আউটপুট মেথড আউটপুট মেথডের মাধ্যমে এটি করা হয়ে থাকে দেখো দেয়ার আর দেয়ার থ্রি অফ মেথডস টু ক্যালকুলেট ইনকাম অর্থাৎ আমাদের যে জাতীয় ইনকাম অর্থাৎ ন্যাশনাল ইনকাম সেটা ক্যালকুলেট করার কিন্তু তিন ধরনের মেথড রয়েছে নেক্সট দেখো প্রশ্ন আঠারো দা মিনিমাম ফরেস্ট কভার টু মেন্টেন ইকোলজিকাল ব্যালেন্স ইন দা প্লেন এস অর্থাৎ সমভূমিতে মিনিমাম কত পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন ইকোলজিক্যাল ব্যালেন্স কে মেনটেন করার জন্য ভিভিআই প্রশ্ন এটি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো দা মিনিমাম ফরেস্ট কভার টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স ইন দ্য প্লেন ইজ সমাভূমিতে কত পার্সেন্ট ন ন্যূনতম বনভূমি থাকা অবশ্যই দরকার ইকোলজিক্যাল ব্যালেন্সকে মেনটেন করার জন্য তো আঠারো নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে দেখো অপশন বে থার্টি থ্রি পার্সেন্ট তেত্তিরিশ পার্সেন্ট ফরেস্ট কভার বা বনভূমি থাকা অবশ্যই দরকার দেখো অ্যাকর্ডিং টু টু ফরেস্ট সার্ভে দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার ইন দ্য কান্ট্রি অর্থাৎ মধ্যপ্রদেশের থেকে বেশি পরিমাণ বনভূমি রয়েছে ওকে নেক্সট প্রশ্ন নাম্বার উনিশ দ্য ব্লু কালার অফ ক্লিয়ার স্কাই ইজ ডিউ টু অর্থাৎ পরিষ্কার আকাশ নীল বর্ণের দেখা যায় নিচের কোন ধর্মের জন্য আলোর কোন ধর্মের জন্য আমরা পরিষ্কার আকাশ নীল বর্ণের দেখতে পাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম আমরা তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডিসপারশন অফ লাইট ডিসপারশন অফ লাইটের জন্য আমরা ক্লিয়ার স্কাইকে ব্লু রঙের দেখতে পেয়ে থাকি ওকে প্রশ্ন নম্বর কুড়ি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপস অফ ওয়েবস আর ইউজড ইন এ নাইট ভিসান অ্যাপারচার অর্থাৎ নাইট ভিসান যে ক্যামেরাগুলো বা অ্যাপারচার্সগুলো হয়েছে বা তৈরি করা হয়েছে সেখানে নিজের কোন ধরনের ওয়েব আমরা ব্যবহার করে থাকি রাত্রেবেলা দেখার জন্য যে নাইট ভিসান ক্যামেরা বা নাইট ভিসান যে অ্যাপারচার্সগুলো রয়েছে সেগুলোতে আমরা কোন ধরনের ওয়েভ ব্যবহার করে থাকি তো কুড়ি নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তো কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইনফ্রারেড ওয়েভস বা আইআর ওয়েব ব্যবহার করা হয়ে থাকে ওকে একুশ নম্বর প্রশ্ন অ্যাজ ইউ গো ডাউন ইন এ ওয়েল ইউর ওয়েট অর্থাৎ যখন তুমি একটি কুয়োর নিচে নামবে তখন তোমার যে ওজন তার কী রূপ পরিবর্তন হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একুশ নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশন বি ডিক্রিজে স্লাইটলি অর্থাৎ কুয়োর নিচে নামলে আমাদের ওয়েট বা ওজন কিন্তু একটু হলেও কমবে দেখো ওয়েট উইল বি ম্যাক্সিমাম অন সারফেস অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর যে ভূপৃষ্ঠ রয়েছে সেই ভূপৃষ্ঠের ওপর আমাদের ওজন সব থেকে ম্যাক্সিমাম হয়ে থাকে এবং যত কেন্দ্রের দিকে এগোবো যত কেন্দ্রের দিকে নামবো তত আমাদের ওজন কমবে আবার যত উপরের দিকে উঠব তত আমাদের ওজন কমবে এবং ভূপৃষ্ঠে অর্থাৎ সার্ফেসে কিন্তু সব থেকে আমাদের ওজন বেশি হয়ে থাকে প্রশ্ন দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন পেন্সিল নিচের কোন উপাদানটা পেন্সিলে ব্যবহার করা হয়ে থাকে এটা খুবই ইজি প্রশ্ন অনেকবারই প্রশ্নটা পরীক্ষা এসেছে এবং ডাব্লিউ বিসি বিগত বছরের প্রশ্ন প্রত্যেকেই পারবে তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গ্রাফাইট পেন্সিলে আমরা গ্রাফাইট ব্যবহার করে থাকি এবং এটা হলো কার্বনের একটি গুরুত্বপূর্ণ রূপভেদ তেইশ নম্বর প্রশ্ন ইন ফায়ার ওয়ার্কস ইন ফায়ার ওয়ার্কস দ্য গ্রিন ফ্লেম ইজ প্রডিউসড বিকজ অফ অর্থাৎ যে শহরদের আমরা ফায়ার ওয়ার্ক ব্যবহার করে থাকি অর্থাৎ বাজি ব্যবহার করে থাকি সেই বাজিতে সবুজ বর্ণের আলোটা নিচের কোন রাসায়নিক উপাদানের জন্য আমরা পেয়ে থাকি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো নিচের কোন রাসায়নিক উপাদানটা বাজিতে থাকার জন্য গ্রিন কালারটা উৎপন্ন করে থাকে তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বেরিয়াম বেরিয়াম এটি সবুজ বর্ণ উৎপন্ন করে থাকে বাজিতে বা ফায়ার ওয়ার্কসে চব্বিশ নম্বর প্রশ্ন দ্য ফার্স্ট এশিয়ান সেক্রেটারি জেনারেল অফ ইউএনও ওয়াস অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রথম এশিয়ান সেক্রেটারি নিচের কোনজন ছিলেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে প্রশ্ন এটি তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান সি ট্রিক ভি লি ট্রিক ভি লি ছিলেন ফার্স্ট এশিয়ান সেক্রেটারি জেনারেল অফ ইউএনও নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার পঁচিশটা দেখো হোয়ার ইজ দ্য হেড কোয়ার্টার অফ এসিয়ান এর ফুল কি এসিয়ান এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে ভিভিআই প্রশ্ন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হেডকোয়ার্টার কোথায় রয়েছে এই সমস্ত প্রশ্ন কিন্তু ডাব্লিউ বিসিএস এসে থাকে তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ জাকার্তা জাকার্তাতে এশিয়ানের হেডকোয়ার্টার অবস্থিত রয়েছে এবং এটি কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে ওকে দেখব এশিয়ানের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দেখো এশিয়ান ইজ দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশান ইজ এ গ্রুপ অফ টেন্থ টেন সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ অর্থাৎ এশিয়ান হল দশটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির গঠিত একটি গ্রুপ ইট ওয়াজ ফর্মড অন এইট আগস্ট নাইনটিন সিক্সটি সেভেন উনিশশো সালের আটই আগস্ট এটি গঠিত হয়েছিল দ্য টেন কান্ট্রিজ ইন এশিয়ান আর অর্থাৎ এই এশিয়ানের যে দশটা দেশ রয়েছে সেগুলো হলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিনস সিঙ্গাপুর ব্রুনেই মায়ানমার কম্বোডিয়া ল্যাওস ভিয়েতনাম এবং থাইল্যান্ড ওকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আমরা এশিয়ানের ব্যাপারে ওকে তো আজকের ক্লাসের মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন উত্তর দেখলাম এবং সাথে আনুষাঙ্গিক কিছু তথ্যও দেখলাম ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং তোমরা কমেন্ট করে জানাবে যারা ডাবলু বিসিএস দু হাজার বাইশকে লক্ষ্য করে প্রিপারেশান নিচ্ছে এবং যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য এই সমস্ত ক্লাসগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে সকালে তিন হাজার প্রশ্ন উত্তর করার টার্গেট রয়েছে সন্ধ্যায় তিন হাজার প্রশ্ন উত্তর করার টার্গেট রয়েছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানেও প্রতিদিন কুইজ চলছে সেখান থেকেও প্রায় তিন হাজার প্রশ্ন উত্তর করার আমাদের টার্গেট রয়েছে তো প্রায় ন হাজার প্লাস কিন্তু প্রশ্ন উত্তর করবো আমরা ভিশন ডাব্লু বিসিএস এর পক্ষ থেকে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো প্রতিদিন ভিডিওগুলো পাওয়ার জন্য এবং ভিশন ডাব্লু এর পক্ষ থেকে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ই বুক নিয়ে আসা হয়েছে ইন্ডিয়ান ইকোনমি এনসিয়ান্ট মেডিকেল ইন্ডিয়া মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি জিওগ্রাফি ইংলিশ এবং জেনারেল সায়েন্স প্রতিটা ইবুকে কিন্তু হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার করে এমসি এবং এমসি সাথে কী পাবে এক্সপ্লেনেটারি নোট এক্সপ্লেনেটারি নোট পাবে এবং সাথে কিন্তু বিগত বছরের প্রশ্ন সব অ্যাড করে দেওয়া রয়েছে তো ডিসক্রিপশন বক্সে সমস্ত ইবুকের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা পারচেস করে নাও হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে এই ইবুকগুলো কিন্তু ভালো করে ফলো করলে তোমাদের কিন্তু ডাব্লু বিসিএসে অনেকটাই হেল্প হবে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ